একটুখানি চিন্তা করে দেখেন তো ভাই, আম দিলেন ঢেকের, কাঁঠাল দিলেন এইরকম মুঠেরটা চামড়া দিয়ে ঢেকে, লিচু দিলেন ঢেকে, জাম দিলেন ঢেকে, ঠিক না? কেউ যেন এঠো না করে আমার বান্দা খাবে, বাইশ হাত পঁচিশ হাত লম্বা গাছে এরকম মোটা চামড়া দিয়ে মিষ্টি পানি ঢেকে রেখেছেন আল্লাহ, সেটা হলো ডাবের পানি। এক বাড়িতে যখন আপনি যাবেন, এক গিলাস পানি দিলে আপনার মনের মধ্যে বলবে ওর বাড়িতে কি একটা বিস্কুটের টুকরাও ছিল না, খালি পানি। আমার আল্লাহ বলেন আমার বান্দা খালি পানি খেয়ে মনটা খারাপ করবে, ওই ডাবের পানির গুড়াই দুধের স্বরের মতো বসায় দিলেন নাস্তা, তার নাম কি? এই নারকেল দিয়ে কত ডিজাইন খালেন তাই বলছি। তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, মানি চাই না মানি, তার কারণ পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিল, এক ওয়াক্ত হাজির হলেন না, তারপরেও পানি তিতা বানিয়ে দেয় না। আল্লাহর নিয়ামত খাবেন, ইবাদত করবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধুগণ, আল্লাহর শুকরিয়া আদায় শেষ করা যাবে না, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। ধরেন যে দেশে কুশোর নাই, কুশোর আখ, সেই দেশের লোক যদি আপনার বাড়িতে বেড়াইতে আসে আর আপনি যদি একটা মিষ্টি আখ দা দিয়ে চেষে বলেন যে ভাই, ওই লোকটা বলবে ভাই লাঠি খাবো না। কি খাবে না? আল্লাহর কি কুদরত, ওরে পাগলের দল লাঠির ভিতরে সর্ব সুবহানাল্লাহ। একেবারে বাংলা ওয়াজ যদি না বোঝেন আর বোঝানো যাবে না। এ ভাইরা শুধু তাই নয়, চোখ দিলেন দুটো, একটা নষ্ট হয়ে গেলে বান্দা আর একটা দিয়ে দেখবে, কিডনি দিলেন দুটো, একটা কিডনি নষ্ট হয়ে গেলে বান্দা আর একটা কিডনি নিয়ে চলবে, বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পা দিলেন দুইটা, একটা অসল হলে আর একটা দিয়ে চলবে, কান দিলেন দুইটা, একটা নষ্ট হয়ে গেলে আর একটা দিয়ে শুনবে। তাই বলছি, তুমি কত দিলেই রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরো চিৎকার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাওলা কত ভালোবাসেন আমাদেরকে, কিন্তু মাওলা চাই শুধু আমাকে একটু সেজদা দাও। জিব্রাইল ফেরেশতা বলেন, মাবুদ আপনি কি পছন্দ করেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমি আল্লাহর কাছে পছন্দ শুধুমাত্র আমার বান্দার সেজদা। তাহলেই সে খুশি হয়ে যায়। কিন্তু ওই জায়গাতেই আমাদের আল স্বামী, জোরে বলুন ঠিক কিনা? একবার খালেস নিয়াতে আলহামদুলিল্লাহ বললে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে যায়। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারেন না, তাই না? গোয়াল ভরে গরু, গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, চাষা কেমন আছে কি বলতে হবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই চাষা বলছে, বাবা এবার শেষ। তুমি কিসের শেষ? এবছর সংসার চলে না, শেষ। কন্ট্রাক্টর
এসো সিগারেট ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অব্যয় খরচকারী শয়তানের ভাই দামি দামি সিগারেট তিন পকেটে তিনটা মোবাইল মোটরসাইকেল হাঁকায় কন্ট্রাক্টরি করে মুখে ও দাঁড়ি মাথায় টুপি কেমন আছেন হুজুর কেমন আছেন কন্ট্রাক্টর ভাই বলে হুজুর আর চলে না আর দাওয়াত দিল এক বাড়িতে দাওয়াত দিয়ে হয়তো বা গরিব মানুষ দইয়ের সংখ্যা লোক সংখ্যা বেশি দইয়ের সংখ্যা কম হয়তো এক চামচ দই দিয়েছে কেমন খাইলে বলো কি মানুষে খায় না কি বলবেন বলেন এক চামচ দই খেয়ে কি বলবেন চিৎকার করে বলেন কি বলবেন আলহামদুলিল্লাহর বরকত কত বড় হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন এক লোক জিজ্ঞাসা করে এই দুইটা লোক জিজ্ঞাসা করে ভাই মুসা আপনি কই যান বলে তুর পাহাড়ে আমার মওলার সাথে দেখা করতে যা বলে আপনার সাথে কি দেখা হয় বলে কথা হয় কি হয় দুইটা লোক বলছে ভাই মুসা আল্লাহর সঙ্গে যদি কথা হয় আমাদের দুইজনের কথা একটু তুলে ধরো বলে কি কথা বলেন দুদিন তিন দিন চার দিন কোনো ঘরে খাবার হয় না ছেলে মেয়েদের চোখের পানি সইতে পারি না চিৎকার করে করে কান্নাকাটি করে আল্লাহ যোগে বলে কিছু ধন দৌলতের ব্যবস্থা করে দেয় ধন দৌলতের মালিককে আপনি যতই খাইটি মরেন হবে নাকি দিতে হবে কে আর সেই আল্লাহকে পাবেন কোথায় যাই নামাজে কোথায় আমাদের দেশে কিছু লোক পায় এটার ভিতরে পায় এটা মাঝে বুঝেন তো আরে গাঁজার কৈলিকের ভিতরে এমন টান টান মাইরেছে তুমি গাঁজা খাও কেন বলে হুজুর কিছু মনে করবেন না একটা টান মাইরে দেখেন ডাইরেক্ট লাইক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে তুমি গাঁজা খাও কেন বলে একটা টান মাইরে দেখেন ডাইরেক্ট লাইক ওরে ভন্ডের দল গাজাতে ডাইরেক্ট লাইন নয় ডাইরেক্ট লাইন হলো আসসালাতু মিরাজু মুমিনিন নামাজ হলো ডাইরেক্ট লাইন জোরে বলুন ঠিক না আর ওরা বলতেছে ডাইরেক্ট লাইন এইটাতে আর কত অপমান করবা আল্লাহকে তুমি যে ওয়াশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদমের জাত এইবার মুসা আলাইহিস সালাম বলছে ভাই আমি আল্লাহকে বলবো সামনে যাই এক লোক কয় আসসালামু আলাইকুম কোথায় যান বলে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই বলে তাই নাকি বলে ভাই মুসা গো আল্লাহকে একটা কথা বলতে পারো বলে কি আমার কোটি কোটি টাকা স্বামী স্ত্রী দুইজন ছাড়া আমার কোনো ফ্যামিলিতে লোক নাই এই টাকা গুনতেও ইচ্ছা করে না আমার এত টাকার দরকার নাই আল্লাহকে বলে কিছু টাকা কমানো যায় নাকি মুসা আলাইহিস সালাম বলছে খোদা কেউ টাকা চায় আর কেউ টাকা কমাইতে চায় ঠিক আছে দূর পাহাড়ে গেলেন বলে বাবু দুই গরিবের আরজি আছে আপনার আদালতে বলে কি তিন দিন চার দিন ঘরে খাবার হয় না ওই গরিবকে আপনি কিছু ধন দৌলত দান করেন আল্লাহ তাআলা বলেন ও মুসা গো ওই দুইজনকে বলে দিও ধনী যেতে হতে হয় আমার শুকরিয়া আদায় বেশি বেশি করে করো যদি ধনী হতে চাই বলো তাদের শুকরিয়া আদায় করতে বলো কইলে মাবুদ আরাকখানার জি বলে কি এক লোক স্বামী স্ত্রী দুইজন কোটি কোটি ডলারের মালিক টাকার মালিক এত টাকা তার দরকার নাই একটু টাকা কমায় দিতে বলছে আমার আল্লাহ তাআলা কয় যদি টাকা কমাইতে চাই তাহলে সে যেন আমার শুকরিয়া আদায় বন্ধ করে দেয় ফিরত আসলেন ফিরত আসি বলছে ভাই আমার কথাটা কি আল্লাহ টাকা কমাবে নাকি না বলে যদি টাকা কমাইতে হয় শুকরিয়া আদায় বন্ধ করে দেন বলে তুমি আল্লাহ নবী না একটা পাগল আশরাফুল মখলুকত বানিয়েছেন
আল্লাহ এত ধন দৌলত দিয়েছেন আমাকে একটা সুন্দর পুরুষ, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় বন্ধ করে দিব, আমার দ্বারা শুকরিয়া আদায় বন্ধ করা সম্ভব না। এবার লোকটার টাকা কমবে না বাড়বে? এইবার ওই দুই পাগল দাঁড়ায় আছে, ভাই কেমন আছেন? বলে ভালো আছে। হে মুসা, আল্লাহ তাআলা কি বলল বলেন? আল্লাহ তাআলা বলল, ধনী যদি হইতে চাও বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। তুমি আর একটা পাগল, পকেটে নাই টাকা, পেটে নাই খাবার, পরনে নাই ভালো কাপড়, কিভাবে শুকরিয়া আদায় করব? আমার দ্বারাই শুকরিয়া আদায় করা সম্ভব না। বাবাজির টাকা হবে না কমবে? কমবে। আজ বাংলার মাটিতে আমি এই দেশেরই সন্তান, নোয়াখালী কুমিল্লার থেকে আসি নাই, সিলেট চিটাগাং থেকে আসি নাই, আমাদের মুরব্বী বসে আছেন, আমরা সব এক বয়সী ভাই। এক বিঘা জমিনে খুব বেশি হলে তিন থেকে চার মন ধান হতো, একটা টাইম গেছে না? তারপরেও মানুষের সুখের সুখ শান্তির অভাব ছিল না, ওই মন চার মন পাঁচ মন তিন মন, আর সেই জমিনে এখন তিরিশ মন পর্যন্ত ধান হয়। তারপরেও দেখেন টেনশনে মাথায় কাজ করে না, কেমন আছে দেখেন? সুখ শান্তি পাশাপাশি দুইটা জিনিস, ধরে বলুন ঠিক কিনা? ঠিক। এত সহজ কথা নয়। ওই ব্যক্তি শান্তিতে আছে যে সর্বক্ষণ পড়ে, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বাংলার মানুষ মানুষ, আমি যত বড়ই বক্তা হই আমার একটা টেনশন আছে, মেয়ে বিয়ে দেব কেমনে, আর একজনের টেনশন ছেলে চুরি করে থানায় আছে, আর একজনের টেনশন ছেলে হিরোইন খেয়ে জেলে আছে, আর একজনের টেনশন আছে টাকার অভাব নাই, কিন্তু তিনটা মেয়ে বের হয়ে গেছে বাপের বাড়ি আর আসে না, আর একজনের টাকার অভাব নাই, স্বামী স্ত্রী মিল নাই, এরকম আছে না? জোরে কোন আছে না? এইবার বলুন আমরা সুখী না অসুখী? এইবার সুখী হবেন না অসুখী হবেন, আমি সেইখান থেকে ওয়াজ ধরবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন, ইনশাল্লাহ। তাহলে আপনাদের উপর আমার একটা দাবি আছে, সামনের দিকে একটু আগে আসলে আমি খুব খুশি হব। বাবা এটা কোনো মহাপিলে বসার সিস্টেমই হয় নাই, একটু সবাই আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কেউ না কেউ একটা অশান্তিতে আছি কি নাই? জোরে কর। আমার এক বন্ধু এটা মামলায় পড়েছে, তা আমি তো জানি না যে মামলায় পড়েছে, ও কোর্টে গেছে, কোর্টের থেকে বাইর হয়ে আমি কই ভাই আসসালামু আলাইকুম, আমাকে বলছে ডিস্টার্ব করেন না তো, আমি আবার কোন যাইতি রে, আমি কই আসসালামু আলাইকুম, আর সে কে ভাই ডিস্টার্ব করেন না তো, আমি এ কথা বলছেন বলে ভাই কিছুক্ষণ পরে আমাকে কাঠ গড়াই দাঁড়াইতে হবে, আমার জেল হয়ে যাবে এই টেনশনে বন্ধু আমার, ওয়ালাইকুম সালাম বলারও টাইম নাই, এমন অশান্তির ভিতরে আমরা আছি কিনা? আছি না? এক লোক নদীর কিনার দিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে লাল টকটক একটা সুপুরুষ, সাদা দুধের মতো, ওই লোকটার বিশ্বাসই এত সুন্দর পুরুষ, সালাম করতেছে, বলে হুজুর আপনার নাম? বলে আমার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম আবার সালাম করছে, কি বলে? হুজুর দোয়া করেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলে কিসের উপরে দোয়া? বলে আমি যেন সুখী হতে পারি। খিজির আলাইহিস সালাম বলছেন কোন ডিজাইনের সুখী বলো? বলে হুজুর সুখের আবার কোনো ডিজাইন আছে নাকি? আপনি সুখী হওয়ার জন্য দোয়া করবেন?
সুখের আবার ডিজাইন আছে না? হযরত খিজর আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ সুখের ডিজাইন আছে, এক সপ্তাহ টাইম দিলাম, কোন ডিজাইনের সুখী হবা এইটা দেখে এসে আমাকে বলো, সেইটার উপরে দোয়া হবে। বলে হুজুর আপনাকে পাবো কোথায়? বলে এক সপ্তাহ পরে, আগামী জুম্মার দিনে, জুম্মার নামাজের পরে এই নদীর কিনারে তুমি আমাকে পাবা। এক সপ্তাহ আগে সুখ খুঁজে আসো, কোন ডিজাইনের সুখ চাও তুমি? সুখ খুঁজতে গেলে সাত মোহর রেল কলোনিতে হবে না, কুষ্টিয়া লালন সার মাজারের আশেপাশে মেথর পড়তে সুইপার পড়তে হবে না, সুখ খুঁজতে গিয়েছে ঢাকা গুলশান বনানি। গুলশান বনানির লোক খুশ, বিশাল সুখী, কিন্তু চারতলা পাঁচতলা দশতলা, এখন তো বিল্ডিং এর অভাব নাই। আমরা একটা মুরগির মাংস কিনতে গেলে আমাদের যান বাইর হয়ে যায়, আর ওই ট্রেনের মধ্যে দিয়ে মুরগি, তাজা মুরগি সব দৌড় মারতেছে, সব ফেলাই দিয়েছে, সব ফেলাই ফেলাই ফেলাই। এর নাম গুলশান বনানি। যাই দেখে এক লোক, কিছু কিছু লোক আসতেছে আর বস্তাই করে কি যেন দিয়ে যাচ্ছে, আর ওই লোক যে লোক বসে আছে বিশাল এক সিগার পাইতি, জমিদার মানুষ, সিগারেটের পর সিগারেট জ্বালাচ্ছে, সিগারেট না নিনতেই আর একটাই ধরাচ্ছে। ভাই এই ভদ্রলোক কে? না বলে আমার এলাকার জমিদার লোক, তাই নাকি? বস্তায় কি? বলে টাকা। বস্তায় করে টাকা দিয়ে যাচ্ছে, এর মতন সুখী আর পৃথিবীতে কে আছে বস্তায় করে টাকা দিয়ে যায়? এইবার ওই লোককে জিজ্ঞেস করে, ভাই যান আপনার জমি জায়গা কত বিঘা আছে? বলদার বেটা আমার জমির কাগজই আছে দুই এক ট্রাক। কোন কি বলে, তোমার দুই চারশো বিঘা, পাঁচশো বিঘা, হাজার বিঘা লাগিলে নেও গা যাও। বলে ভাই এত জমি এত টাকা, আপনি সিগারেট, সিগারেটের পর সিগারেট জ্বালাচ্ছেন, কারণটা কি? চোখের পানি ঝরায় দিয়ে কই, আল্লাহ জমি দিয়েছে টাকা দিয়েছে কিন্তু ঘরে শান্তি নাই। বলে কেন? আমার চারটা ছেলে আল্লাহ দিয়েছে, চারটা ছেলেই চোর। চারটা ছেলে কি? এই জন্যে বিড়ির পর বিড়ি ধরেছে। এইবার চিন্তা করো আমি কত সুখী, ওইখান থেকে চলে গেল, এই সুখ আমার দরকার নাই। আর এক জায়গায় গিয়ে দেখে ওই লোকটা জমিদারি চেয়ারে বসে আছে, দুইজন এইভাবে তালের পাখা দিয়ে বাতাস দেয়, হুঁকার ভিতরে তামাক গুজে গুজে দিতে দুইজন খাদেম লাগে, আর হুঁকার পাইপ ধরে ধরে টানতেছে, বাবাজি রে। এইবার এসে দেখে টাকার বোঝা দিয়ে দিয়ে মানুষ কয়, আসসালামু আলাইকুম। বলে ভাই ব্যাপারটা কি? বলে উনার গাড়ির অভাব নাই, এগুলো সব হলো গাড়ির আজকের ভাড়া। যেমন শ্যামলী বলেন, হানিফ বলেন, তাদের গাড়ির হিসাব নাই, এত গাড়ি, এই ধরনের শুধু গাড়ি আর গাড়ি। বলে একটা রিক্সা কিনতে পারি না আর এত গাড়ি। বলে হ্যাঁ। বলে তাহলে আমি উনার সাথে কি একটু কথা বলতে পারি? বলে হ্যাঁ। হুজুর আপনি কিছু মনে করবেন না, আপনি কত টাকার মালিক? বলে বেটা তোর মতন ফকির নিয়ে আমাকে জিজ্ঞাসা করে তোর কত টাকা লাগবে, পাঁচ বস্তা নিয়ে যা। কয় বস্তা? বাবার পাঁচ বস্তা আল্লাহর হস্তে দান করে দিলে আসে কত? আমার টাকার অভাব। বলে হুজুর আপনার টাকার অভাব নাই, কিন্তু এইভাবে হুক্কার পর হুক্কা টানেন, কলকিতে সাজাইতি আছে। বলে আমার ছেলে দেয় নাই আল্লাহ, চারটা মেয়ে দিয়েছে, একটাও ভালোভাবে বিয়ে দিতে পারি নাই, সবগুলো পলায়ে চলে গেছে। এরম আছে কি নেই? হুজুর এখন আছে কি নেই? কিছুদিন আগে একটা মহিলা আসছে, আমি কি ব্যাপার? বলে হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বলে ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়ে একই টেবিলে বসা ছিল আমার মেয়ে আর আরেকটা ছেলে, তার সাথে বিয়ে করে চলে গেছে। ছেলের বাপ ব্রয়লার মুরগি জবাই করে দেয়, আর ওই ছেলে গরম পানির ভিতরে মুরগি শুইলে দেয়। আর আমার কুষ্টিয়া শহরে চারটা কাপড়ের দোকান। বাহ, এরকম কষ্টে অনেকে আছে কি নাই? চারটা মেয়ে আমার চলে গেল, একটাও ফেরত আসলো না, যার জন্যে আমি হুক্কার পরে হুক্কা, তামাকের পরে তামাক না খাইলে আমি
শান্তি পায় না। ওই লোকটা একটা দর মেরেছে, এমন টাকা আর এমন গাড়ি বাড়ি আমার দরকার না। আর এক জায়গায় গেছে, সেখানে যাই দেখে লোক সব আসে আর সালাম করে করে টাকার বান্ডিল থুয়ে যায়। বলে ভাই উনি কি করে? বলে উনি কি করে, তোমার দরকার কি? উনি এই দেশের নাম করা নেতা, নাম করা, এগুলো সব ঘুষের টাকা দিয়ে যায়, ঘুষের টাকার পাহাড়, আলমারির ভিতরে টাকা, বাথরুমের ভিতরে টাকা, রান্নাঘরের ড্রয়ারের ভিতরে টাকা, টাকা আর টাকা। কিন্তু লোকটা শুধু গাঁজা খায়, কি খায়, গাঁজা শেষ হতে হতে আবার কলকিতে সাজাইয়া দেওয়া লাগে। বলছে আপনার এই লোকটাকে জিজ্ঞাস করবো এই লোকটার ব্যাপারটা কি, বলে আপনার কত টাকা আছে, বলে আমার ম্যানেজারও ম্যানেজারও জানে না যে আমার কত টাকা আছে, বলে আপনি এইভাবে গাঁজার কলকি টানেন কেন, বলে আমার মতন দুঃখী আর পৃথিবীতে নাই রে ভাই। বলেন কি, বাথরুমে টাকা, গোসলখানার ছাদে টাকা, রান্নাঘরের ড্রয়ারে টাকা, আপনার আবার কি অশান্তি বলেন? বলবো নাকি বলবো? ওইদিকে দুই অশান্তি, টাকা আছে কিন্তু কি নাই, দেখি এইটার আবার ব্যাপারটা কি। বলে আপনি গাঁজা খান কেন? বলে আমি খুব অতভাগিনী, আমি খুব অভাগা মানুষ, গুণাগার মানুষ। বলে কি হয়েছে? বলে আমরা স্বামী স্ত্রী একসাথে হজ করেছি, আমি যেখানেই থাকি না কেন, আমি বাড়ি না আসলে আমার স্ত্রী খাবারে মুখ দেয় না, একসাথে খাবার খেয়েছি, একসাথে যাই নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি। স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে কি নাই? একসাথে হজ করেছে, মিল আছে কি নাই? একসাথে খানা খাই, মিল আছে কি নাই? একসাথে যাই নামাজে দাঁড়িয়ে মৌলার ইবাদত বন্দেগী করি, এইবার বলেন গো শান্তি, স্বামী স্ত্রী মিল আছে কি নাই? বলে হুজুর স্বামী স্ত্রী এত মিল, এত টাকার মালিক, কিন্তু আপনি গাজার কলকি টানেন কেন, ব্যাপারটা কি? বলে শোনো, তাহলে হঠাৎ করে আমার স্ত্রীর ক্যান্সার হলো, ক্যান্সার হয়ে হাসপাতালে ভর্তি হলো, আমার কথা হলো, কোটি কোটি টাকা লাগলেও আমার ব্যাপার নাই, আমার স্ত্রীকে ভালো করতে হবে, হাসপাতালের বেডের উপরে আমার স্ত্রীর সিতানায় আমি বসে আছি, আমি বলছি স্ত্রী রে তুমি যদি, কিছুক্ষণ আগে ডাক্তার বলে গেছে টাকা দিয়ে অনেক সময় রোগী বাঁচানো যায় না, আপনার স্ত্রী আর বাঁচবে না, আপনি লিখে নিয়ে যেতে পারেন স্ত্রী বাঁচবে না। ওই কথা শুনে স্ত্রীর হাসপাতালের বারান্দায় সিতানাই বসে বসে কাঁদতেছে, স্ত্রী কই কান্দো কেন? বলে স্বামী বলতেছে স্ত্রী ভালো করে শোনো, ডাক্তার বলছে তুমি নাকি মারা যাবা, তুমি যদি মারা যাও তো আমি আর জীবনে বিয়ে করব না, আমি একা একা জিন্দেগি কাটিয়ে দিতে চাই, আমি আর বিয়ে করব না। স্ত্রী বলতেছে কতজনকে দেখেছি, দেখবেন আপনার বউ কিন্তু এই কথা বলবে। আমিও একদিন বলছি আমার স্ত্রীকে যে তুমি মারা গেলে আমি আর জীবনে বিয়ে করবো না, একা একা কাটাই দেবো। তা আমার স্ত্রী কয় 40 দিন পার করতে দিবা না, এরকম বলে না। এইবার বলতেছে আমার স্ত্রীর সিতানাই বসে বসে কাঁদছি, আমি বলতেছি স্ত্রী রে এই মাত্র ডাক্তার বলে গেল তুমি নাকি বাঁচবা না, আমি ওয়াদা দিলাম তুমি যদি মারা যাও আমি জীবনে বিয়ে করতে রাজি না। স্ত্রী বিশ্বাস করলো না, বলে আমি কোরআন শরীফ হাতে করে বললাম আমি আর বিয়ে করব না, তাও স্ত্রী বিশ্বাস করলো না। স্ত্রীকে বিশ্বাস করাতে গিয়ে ডাক্তার ওই ব্লেড দিয়ে স্ত্রীর সামনে আমার পুরুষাঙ্গ কেটে দিলাম, এইবার বিশ্বাস করবা কিনা দেখো। আমার স্ত্রী তো বাঁচবেই না, আমার স্ত্রী মারা গেলে আমি আর বিয়ে করব না। স্ত্রী যখন কোরআন শরীফ হাতে করে বিশ্বাস করলো না কিরি করার পরেও, তখন আমি ডাক্তারের অস্ত্র দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দিলাম, তার কারণ স্ত্রী তো আমার বাঁচবে না, পুরুষাঙ্গ দিয়ে কি হবে দেখো। এবার আমি স্ত্রীকে কত ভালোবাসি, তারপর স্ত্রীর ক্যান্সার ভালো হয়ে গেল কেমনে কি করে, আমার তো পুরুষাঙ্গ নাই, স্ত্রীর প্রেমে পড়ে আমি কেটে দিয়েছি, স্ত্রীর প্রেমে পড়ে আমি কেটে দিয়েছি,
এইবার আমার সামনে যে ছেলেগুলো লাফালাফি করে দেখো আমি কেন গাঁজা খাব না, আমার সামনে যে ছেলেগুলো লাফালাফি করে একটাও আমার ছেলে নয়, আমার স্ত্রী সারা দিন কোথায় জিনা ব্যভিচারী করে বেড়ায়, এইগুলো হলো অবৈধ সন্তান। জ্ঞানী ভাইরা ইশারাই বুঝে নিবেন টাকাতে শান্তি আসে না। দৌড়ে গেছে খুঁজতে খুঁজতে যে কোন জায়গায় টাকা আছে কিন্তু কি নাই, জোরে বলেন। শুক্রবারে দাঁড়িয়ে আছে হযরতে খিজির আলাইহিসসালামের সাথে দেখা, হযরতে খিজির আলাইহিসসালাম বলছে বাবাজি সুখ খুঁজে পাইছো নাকি, সুখ খুঁজে পাইছো না? এই এক সপ্তাহের মধ্যে তুমি সুখ খুঁজে পাও নাই? বলে হে হযরতে খিজির আলাইহিসসালাম, এক সপ্তাহ ধরে আমি সুখ খুঁজলাম গো, যে সব সুখের সাথে আমার দেখা হয়েছে ওই সুখ আমার দরকার নাই। বলে তাহলে তোমার কিসের উপরে দোয়া করব বলো? এই লোকটা বলে এইবার আমার সুখ দরকার নাই, টাকা দরকার নাই, ধন দৌলত দরকার নাই, আমি কোন রাস্তায় গেলে আল্লাহওয়ালা হব সেই রাস্তার দাওয়াত আমাকে দেখান। লা ইলাহা La ilaha La ilaha illallah Muhammadur রাসূলুল্লাহ। এ ফুরফুরা সেলসেলার ভাইরা, অন্যান্য তরিকার ভাইরাও থাকতে পারেন, আমি বাঙালি হুজুরকে অনেকে ইউটিউবে নেটে দেখেছেন কিন্তু বাস্তবে আমার চেহারা দেখেন নাই, আজকে দেখে নিলেন, ভালো করে মনে রাখেন ফুরফুরার ভাইরা, সব থেকে সুখী ছিলেন মুজাদ্দাদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে, সব থেকে খুশি সুখী ছিলেন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহে, সুখী ছিলেন পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি তৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। তার কারণ বলে হুজুর কেমনে বুঝলেন, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, আল্লাহর জবানে বলছেন আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই টেনশন নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে বোঝা গেল কোটি কোটি টাকাওয়ালা সুখী নয়, শেখ হাসিনা কি সুখী নাকি? সব সময় চিন্তা করতে করতে সোরা ধরব কত, এক সোরকে ধরে জেলে দিই আর এক নতুন সোর ধরা পড়ে, ওনার টেনশন আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর টেনশন আছে, রাজা বাদশাদের টেনশন আছে, টেনশন ছিল না আসিলে তুমি বাদশা হয়ে মারহাবা বলেন নারায়ে তাকবীর, আসিলে তুমি বাদশা হয়ে রহমাতান লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম মুহাম্মদ, জগত জালা কমলিওয়ালা তোমারই নাম, একমাত্র নবী পরিবার কোন টেনশন জীবনে ছিল না, এরাই হলো সুখী পরিবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, হযরত আলী সম্পর্কে নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো আমার জামাই আলী। তাহলে এইবার বলেন শ্বশুর জামাই মূর্খ না জ্ঞানী? কি জ্ঞানী? মহা জ্ঞানী। কি জ্ঞানী? মহা জ্ঞানী। কেউ যদি বলে যে না আমার নবী মূর্খ ছিল আলী বেতে সে জানতেন না, খবরদার বেয়াদবি হবে, নবী কি মিথ্যা বলে? তাহলে সত্যবাদী নবী কি বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো নবীজির। আর এক জামাই, এই দুইটা মেয়ে আবু লাহাবের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ছিল,
আমি যখন কাফের তাহলে ওর মেয়ে তালাক দিয়ে দিল। রোকিয়া কুলসুম এসে কানতে লাগলো বাবার কাছে। আমার নবী বললেন, মাগো তুমি কান্নাকাটি কইরো না, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। এই দুইটা মেয়েকে বিয়ে করলেন হযরতে উসমান জিন্নুরাইন। হযরত উসমান গনি বিয়ে করলেন। উসমান গনি ধনী নাকি নাকি বলে ধনী না করি? কেমন ধনী একটু বলি, বলবো নাকি? আরে বাবা, ওয়াজ তো কেবল শুরু হচ্ছে, এখনই কি ঘুমায় গেছেন নাকি? খবরদার ঘুমাবেন না, এখন কথা। মেয়েদের ওয়াজ হবে, পুরুষদের ওয়াজ হবে, যুবকদের ঝাড়া হবে। তোমরা যা করতেছো তা ভালোই করতেছো। এ ভাইয়ারা, তাড়াতাড়ি দোকান পাট বন্ধ করে চলে আসো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে। আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। তাড়াতাড়ি অনুনয় বিনয় করে আসি, একটুখানি চোখের কোনাটা পানিতে ভিজাইয়ে দাও, এই চোখের এক ফোঁটা পানিতে তোমার মা বাপের জাহান্নামের আগুন নিভায়ে যা। উসমান গনি সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, মারহাবা বলে। আর আমরা কোরআনের ধারে কাছে যাই না, আমরা মনে করি কি মৌলবীরাই পড়বে, আমরা ওখানে পড়তে যাবো কেন? ও তো 500 টাকা দিলে এক খতম পড়ে দিয়ে যায়, আমার দরকার কি? উসমান গনি কত বড় ধনী, একজন গরিব নবীজির কাছে গেছেন, বলে হুজুর আমি খুব গরিব মানুষ, আমাকে কিছু দান করেন, আমার সংসারে খুব অভাব। নবী তো নেতা নাকি, নেতার কাছে তো শ্রোতা যেতেই পারে। নবী বলছে, বাহু তুমি এমন টাইমে আসলে আমার কাছে যে টাকা পয়সা কিছু নাই, তা শোনো আমার জামাইকে একটা চিঠি লিখে দিই, আমার জামাই এই চিঠিটা দিবা, ও বিশাল ধনী, সুবহানাল্লাহ। আমার জামাই যদি চিঠিটা পায় তাহলে তুমি আমার জামাই কিন্তু আমরা মসজিদে দান করি কত। আরে ভাই 1000 গল্প দিয়ে নামি হবে কি, একবারে বেনামাজি নাকি? জুম্মার নামাজের দিনে দেখবেন মসজিদের দান বাক্সের মধ্যে খালি পড়তি আছে। কয় টাকার নোট? 5 টাকার কয়েন, ঠক ঠক করে আওয়াজ হইতেছে। আমার জীবনে 1000 টাকার নোট না। ওই শহর বান্দরে হয়তোবা, যে এলাকায় গুলশান বনানি টনানি এইদিকে হয়তো পড়তে পারে, আমি দেখি নাই, ওখানে জুম্মার নামাজ পড়িও নাই। এইবার চিঠি লিখে দিয়েছে হযরত উসমান গনির কাছে। আরে উসমান, আমার দোয়া নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। এই মানুষটা গরিব, আমার কাছে কিছু দান চেয়েছে, এমন সময় দান চেয়েছে গো উসমান, আমার কাছে কিছু দেওয়ার নাই, তুমি পারলে এই লোকটাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দিও। সিগনেচার করতেছেন ইতি আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু। নবীজির হাতের চিঠি তুমি দেও গা, আর আমার জামাই ছোটখাটো দান করে নাই, একবার দান করলে তুমি ধনী হয়ে যাবা। ওই আনন্দের ঠেলাই গেছে, আমার নবী বলিছে, যাইও দেখেন মসজিদের মধ্যে হযরতে উসমান গনি কোরআন তেলাওয়াত করতেছেন, মসজিদের বাইরে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন গো। হযরত উসমান গনি কোরআন শরীফটা বন্ধ করে বলছে, দাঁড়ান ভাই আসতেছি। বাতি ধরায় কোরআন শরীফ পড়তেছিলেন, তখন কি কারেন্ট ছিল নাকি? চার্জার লাইট ইলেকট্রিক ইলেকট্রনিক কিছুই তো হয় নাই। বাতি ধরায় কোরআন শরীফ পড়তেছে, লোকটা ডাকতেছে, একটু কথা আছে ভাই, চিঠিটা দেবে? হযরতে উসমান গনি বলছে, দাঁড়ান ভাই। কিনি ভাই যে লোকটা চিন্তা করতেছে, এই মাল নবী কয় ও জামাই দান করলে ধনী হয়ে যাবে, আর আমার সাথে কথা বলতে আসতেছে, কি মিনি ভাইছে, কি দেবে? ও চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো চিঠি নেন। বলি কেন? বলে আপনি কিছু পাইলে দেন। কেন? বলে পাইলে দেন, না দিলে না দেন। বলে এই মিয়া তুমি যাও, আমার জামাইকে দাও, গেলাও। পরে
যায়ের মসজিদে পায় নাই, বাড়িতে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় বলছে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, ঘরে কে আছেন সালাম নেন, হযরতে ওসমান গনি আবার বাতি নিভায় দিয়ে এর মতন কিফতি আর বাংলাদেশে কি বলে এই দেশে নেই, আর নবী কয় খুব ধনী চলে গেছে, ওসমান গনি কয় লোকটা সালাম দেয় চলে যায় কি ব্যাপার, বলছে হুজুর আপনার এই পবিত্র সিগনেচার করা এই চিঠি কোথায় ফেলবো আপনি নিয়ে নেন, বলে আচ্ছা তুমি আমার জামাইকে দেও না কেন, যাও বলছে নবীও ধমক দেয় ওইদিকেও, জোরে কর নবীও ধমক দেয় ওইদিকেও, আচ্ছা হাই হবে আজ আমার বাতি মাতি যায় চিঠিটা দিয়ে আমি ফেরত চলে যাই, আজ আমার গেছে এ চাষি কৃষক ভাইরা যারা চাষাবাদ করেন আপনাদের এলাকায় সরিষার আবাদ আছে কি নাই, সরিষা যখন গলাতে গুলাতে উঠাইতে যায় তখন কি দুই এক কেজি পড়ে যায় না নাকি, হযরতে উসমান গনি গুলাতে সরিষা উঠাইতে গিয়ে কিছু পড়ে গেছে, এমন সময় ওই সরিষাগুলো খুঁটে, আজকের ভাব তো আরো খারাপ, সরিষা খুঁটতেছে আর নবী পাঠাইছে লোকের কাছে, আসসালামু আলাইকুম, ওসমান গনি বলে আজলেমি করো নাকি সালাম দিয়ে পালাও কেন, কি হয়েছে বলো বলো বলো, কি আর বলবো রে ভাই চিঠিটা ধরো, চিঠিটা কয়দিন আগে জোরে পাও, তিন দিন আগের চিঠি, নবীজি কয় আসসালামু আলাইকুম ওসমান আমার সালাম নিও দোয়া নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো, এই মানুষটা আমার কাছে সাহায্য চায়, এই মানুষটা বড় গরিব, পারলে তুমি কিছু আল্লাহর ওয়াস্তে দান করে দিও, ইতি আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিঠিটা পড়তেছে আর কাঁদতেছে, আহারে এ মাবুদ ধনভাণ্ডারের মালিক তুমি, আমি উসমান গনি মাত্র ধনভাণ্ডারের পাহারাদার, জোরে বলেন ঠিক কি না, কেউ কি নিয়ে গেছে নাকি দুই এক টাকা, কেউ নিয়ে গেছে, তাহলে ধনভাণ্ডারের মালিক কে, দিয়েছে কে, আসার সময় তো একটা জাঙ্গি পরেও আসেন নাই, তাহলে হাতের ঘড়ির মালিক কে, জুব্বার মালিক কে, সব কিছুর মালিক আমার আল্লাহ, আর আল্লাহর জিনিস নিয়ে যখন আমার 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 করবেন, এক বিঘা জমি এক বিঘা জমিনের জন্য বড় ভাইকে জেল খাটান ছোট ভাই মিট মিট করে হাসে, এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না, এই যে লকডাউনে দেখলেন না কত মস্তান চলে গেল, যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, এই জায়গায় যদি স্টক করে ধম করে পড়ে মারা যায় সবাই ছি ছি করবে বলে কোন কেস হয়ে যায় তাড়াতাড়ি ঘরে পাঠা, আর বাড়িতে যদি এই লাশ পাঠায় বলে আমার স্বামী কিভাবে মরল ভাইরাসে মরিছে, বউ পাশে ভয়তে আসবে না, ছেলে মেয়ে যদি শুনে কিভাবে মরল, এই গ্রামের নাম কি, এই ক্ষত বাড়ি মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ করতে গিয়ে হঠাৎ করে করোনা ভাইরাস হয়ে মরেছে, ছেলেরা পর্যন্ত লাশের পার্শ্বে যাবে না, কোন বিয়াদব বলিছে কবরে সাত দিন পর্যন্ত ভাইরাস থাকে, কবরের পাশ দিয়ে কেউ হাঁটলো না, এই হলো আমাদের ফুটানি, এ ভাইরাস উসমান গনি কাঁদতেছে যে আমি এত বড় কপাল পোড়া, ধন দৌলতের মালিক হলেন
আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আর সেই আল্লাহর রসূল চিঠি লিখেছে আর আমার দরবার থেকে এই চিঠি তিন দিন ধরে ঘুরতিছে, আমি কাল কিয়ামতের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাবো কেমনে? এই ব্যথায় কাঁদতেছে আর চিঠি পড়তেছে, লোকটা ঝাড়িয়ে দৌড় বলে ভাই দৌড় মারলেন কেন? বলে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ভাই, বুঝতে পারিনি। বলে কেন? বলে টাকা দেওয়ার আগে তুমি কেঁদে ফেলেছ, তাতে বুঝিছি তুমি মাল কেমন। বলে মিয়া টাকা দেওয়ার ভয়ে তুই কাঁদছি না কি? এদিকে বলে কি জন্য কাঁদছেন? বলে আমি কালে আমার নেতা মারহাবা বলে, তোমার নেতা মারহাবা বলে, রহমাতাল্লিল আলামিন নবীর হাতের সিগনেচার, আমি গুনাহগার উসমানের কাছ থেকে দুই দিন তিন দিন ধরে চিঠি ঘুরতেছে, এই জন্য আমি কাঁদছি। লোকটা কয় কৃপণ হলেও দয়া আছে, যাও যাও আমার বাড়ির পাশে বিশাল একটা গমের গোডাউন আল্লাহর ওয়াস্তে দান করে দিলা। কি দিল? গোডাউন। কি ছোট না বড়? আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম আর আমার নবীর চিঠি যে অপমান হলো, এই চিঠির কাফফারা স্বরূপ আর একটা চাউলের গোডাউন দিয়ে দিলাম। এতে বোঝা যায় উসমান গনি ধনী না গরিব? একটা জামাই গরিব আর একটা জামাই ধনী, এ খেলা আমার কার? আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যা। আপনার জামাই যদি একটা ধনী হয় আর একটা গরিব হয়, গরিব জামাইটা এক কেজি মাংস আড়াই কেজি আলু, আর ধনী জামাইটা ভুনা মাংস খাওয়াই দিয়েছে, মাছ মাংস বিরিয়ানি পোলাও, তা আল্লাহ ওকে দিয়েছে তাই দিয়েছে নাকি? নবীজি মাঝে মধ্যে উসমান গনি দাওয়াত দেন, উসমান গনি ধনী না গরিব? ওই বাড়িতে খাওয়া দাওয়ার পরে, উসমান গনির বাড়িতে খাওয়া দাওয়ার পরে নবী বলতেন আলহামদুলিল্লাহ উসমান তোমার খাবার একেবারে জান্নাতি খাবার, সুবহানাল্লাহ। নবীজি কি খাবারের তারিফ করে নাকি বদনাম করে? আর আমরা কি লবণ তো হয় না, ওকে মানুষে খাই না, এটা আমাদের তরিকা না। নবীর তরিকা হচ্ছে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা ওই দাওয়াতে আসেন, হযরত আলীও আসেন, নবীজি বলছেন তোমার খাবারটা আত্মা ভরে খেলাম। খাওয়া দাওয়া করে নবী গেলেন নবীর ঘরে, ফাতিমা আলী গেলেন তাদের ঘরে, ফাতিমা হয়তোবা বুরখা খুলতে গেছেন, এসে দেখে হযরত আলী বসে বসে ঘরের বারান্দায় বসে বসে কাঁদতেছেন। কান্দেন কেন? বলে আমার বুকে খুব বেদনা। কিসের বেদনা হঠাৎ করে? এই মাত্র তুমি আমার বোনের বাড়ি থেকে দাওয়াত খাই আসলা। আমিও জামাই উসমানও জামাই, উসমান মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ায়, আর আমার নবী কত ডিজাইনের দোয়া করে রে, আমি আলী কেন খাওয়াইতে পারি না, এই ব্যথায় আমি কাঁদছি। তো বলছে তুমি এই ব্যথায় কান্দার দরকার কি? কয়জনকে খাওয়াবা? যাও টাকা, ওই টাকা আল্লাহ দেবে। আপনার আমার টাকা কে দেয় নাকি? না আপনি, এই যতদিন পর্যন্ত মনে করবেন যে আপনি কামাইছেন ততদিন পর্যন্ত মুসলমানই হন নাই। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, রুজির মালিক কে? আল্লাহ। ভিক্ষুকের প্লেটে যদি একটা টাকা পড়ে ওই টাকার মালিক কে? এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। জোরে বলুন বিশ্বাস করার নাম কি? ঈমান। হযরত আলী কয় কও কি? বলে হ্যাঁ তুমি দাওয়াত দাও যাও, নিঃসন্দেহে তুমি কান্দো না, চোখের পানি মুছো যাও। সর্বপ্রথমে নবীজির ঘরে যাই, বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি নই, আগে ভয়তে বলতেছে আপনার কলিজার টুকরা ফাতিমা কয়েকজন সাহাবীকে সঙ্গে করে আমার ঘরে দাওয়াত দিয়েছে। নবী কয় আলহামদুলিল্লাহ, 56 জন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
বহু জায়গায় আপনার সঙ্গে দাওয়াত খেয়েছি, বহুদিনের আশা খাতুরে জান্নাতের বাড়িতে একটু খাওয়ার, আমরা কিন্তু সবাই দাওয়াত গ্রহণ করলাম। নবী খুশি নেবে যা ওইখান থেকে গেছে উসমান গনির বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উসমান গনি কয় ভাই আলী আপনি কিছু বলবেন? কইলে আমি আসছি, সপরিবারে ফাতিমা আপনাকে দাওয়াত দিয়েছে, উনার কথা বলতেছেন, আসলে তো ফাতিমাই দাওয়াত দিয়েছে। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, হযরত উসমান গনি বলছে আমার ফাতিমার হাতের একটু রান্না খাওয়া খুব শখ, চলে আসলে দাওয়াত দিয়েছে, সব দাওয়াত কমপ্লিট। হযরত আলী বলেন ফাতিমা দাওয়াতের কাজ কমপ্লিট। আমার আব্বা কি বললো? বলে খুব খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার ধনী ভগ্নিপতি কি বললো? বলে ওরে বাপরে উসমান গনি তো বলছে তোমার হাতে রান্না খাওয়া তার খুব শখ। বলছে আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছে। আমাদের দেশে ফাংশন করি জুম্মার দিনে হলে জুম্মার নামাজের বাদ, অন্য দিন হলে জোহর বাদ। আস্তে আস্তে দাওয়াতের দিন আগায় আসতেছে। এরা সুখী পরিবার না অসুখী পরিবার? নবীর পরিবার সুখী না অসুখী? আরে উসমান গনি না হয় সুখী, ফাতেমা কি সুখী নাকি? জোরে কো, বিশ্ব দুলালি নবীর দিনে খাতুনে জান্নাত ফাতিমা জননী জান্নাতের সর্দারিনী, তো এমনিতেই হওয়া যায় না। আস্তে আস্তে দাওয়াতের দিন আগায় আসে। হযরত আলী বলতেছে আগামীকালকে তো দাওয়াতের দিন, টাকা পয়সা দেও, বাজার টাজার করবো। কিসের টাকা? বলে কিসের টাকা মানে তোমার কথা মোতাবেক তো দুনিয়ার লোককে দাওয়াত দিয়েছি। বলে তোমার এত টেনশন করা লাগবে না, আল্লাহ বাজার করবে। মা ফাতিমা কি বলছে? আচ্ছা ঠিক আছে। পরের দিন বেলা ১০টা বাজে গেছে, কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হযরত আলীকে এক বক্তা বলেছে ও মদ খাতে খাতে নামাজে ভুল করে ফেলাইছিল, নাউজুবিল্লাহ বলে। আর আমি বক্তা বলতেছি হযরত আলীর মা পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক কম, কাবা জিয়ারত করতে লেগে ব্যথা উঠছিল, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিয়ে ওই ঘরের ভিতরে হযরত আলীর জন্ম। কোন ঘরে বলেন তো? হযরত আলীর জন্ম কোথায়? কাবা ঘরে। হযরত আলী বলছে ব্যাগ ট্যাগ দেয়া হলে কি হবে? আজকে দাওয়াত না, এই সময় তুমি চিন্তা করো না, ব্যাগ দেওয়া লাগবে না, আল্লাহ খাওয়াবে। আবার কিরম কথা, এক পোয়া পেঁয়াজ নাই, রসুন নাই, তেল নাই, চাল নাই, ডাল নাই। আর মা ফাতিমা তো জোহরা কি বলেন? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথা দেখা আল্লাহওয়ালা লোকের কোন ভয় নাই, টেনশন নাই, আল্লাহওয়ালা লোকের থেকে হাজার পাওয়ারের ঈমান আলা মা ফাতিমা। তুমি কি বলতেছো? চিন্তা করো না, যাও না, ঠিক আছে। আল্লাহ তেজার কবি নজরুল নাকি পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, মারহাবা বলে, এত বড় ঈমান আমারই তো নাই। ঠিক আছে, এই বসে থাকতে থাকতে জোহরের নামাজের আজান দিয়েছে, কিসের আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله. حضرت علي كوي শুনতি সো? বলে আজান দিচ্ছে। বলে আজান দিচ্ছে তোমার, এখনো তুমি বারবার বলছো আল্লাহ খাওয়াবে, তো তোমার চুলাই তো আগুন দেও নাই। বলে চুলাই আগুন দিবে আল্লাহ, তুমি নামাজ পড়ি আইসো। আচ্ছা ওই টেনশনে কি নামাজ হয়? ওর ঘরে কিছু নাই, আর মা ফাতিমা বলছে নামাজ পড়ি আইসো। হযরত আলী কি ওই নামাজ পড়িছে? আমি কেবল এশার নামাজের ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি, এটা কিসের দোয়া?
আমার স্ত্রী বলতেছে ছেলেরা কলেজ ভার্সিটিতে এখন লেখাপড়া করতে গেলে একটা কম্পিউটার লাগে, তুমি কি নিয়াত করে ফেলিছ? বলে না। তো তুমি ঠিক আছে 15,000-20,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনতে বলো গা যাও। তো বলছে না, ছোট ছেলে দরদাম করেছে 56,000 টাকা ল্যাপটপ। কি টপ? কত? সেজদায় গিয়ে সুবহানা রব্বি আল আলা বলি, শয়তান থেকে ঢুকাইয়ে দিয়েছে 56। আমি বলবো সুবহানা রব্বি আল আলা, শয়তান ঢুকাইয়ে দিয়েছে কি 56। হযরত আলীর ঘরে খাবার নাই, বসে নামাজ পড়ি আইসো। নামাজ আদায় করে আসলেন, মারহাবা বলেন। যত বড়ি ভেনালা রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা গরিব কামলা মজুর যেই হও না কেন গো, নামাজের কোনো অবসর হয় না। নামাজ পড়ো, সেখানে আল্লাহ সমস্ত দুনিয়াটা মসজিদ বানিয়ে দিয়েছে, যে জায়গায় তুমি দাঁড়িয়ে জামা জায়গা পাক হলে নামাজ কবুল হয়ে যাবে। হযরত আলী এসে বসলেন, ফাতিমা রান্নার কি খবর? তো বসে তোমার এত চিন্তার দরকার কি? বসো। এমন সময় সাহাবীরা আসতেছে, নারায়ে তাকবীর, আল্লাহ রসুলের আগমন। হযরত আলী বলতেছে, শুনতে পাচ্ছ? কইছে, আব্বা আসতেছে। কইছে, তোমার আব্বা আসতেছে, তুমি এখনো? ওই তোমার এত টেনশন কিসের? নবীজির একটা আইন শুনে নিতে হবে, যদি 50 জন 10 জন 5 জন 1 জনও যদি খাদেম থাকে, নবীজি বাড়ির ভিতরে ঢুকতে না বলা পর্যন্ত খাদেমরা ঢুকে নাই, এটা বাংলাদেশে শুধু ফুরফুরা সিলসিলাতি আছে। আর আমাদের দেশে পীর সাহেবের সাথে খাদেমরা ঠেলে যায়, কয় আপা খাবার দেন। এত সস্তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহ এক বাড়িতে দাওয়াত খাতে গিয়ে ওই বাড়ির ভিতরে বিড়ির গন্ধ পাইছে, না খাই চলে গেছে। এর নাম হলো আমিরের শরিয়ত। পরে ফুরফুরার কথা পরে আসবে। এইবার নবীজি ঢুকে পড়লেন, ঢুকে পড়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওয়া আলাইকুম সালাম। ও বলে, আলহামদুলিল্লাহ। এইবার জামাইয়ের বাড়িতে ঢুকার সাথে সাথে যদি জামাইকে জিজ্ঞাসা করেন, আব্বা কেমন আছো, এর পরের কথাটা হবে, আমার মেয়ে কেমন আছে? আরে আলী, আমার ফাতিমা কেমন আছে? ঘরের দরজা থেকে দৌড়ে আসে বাবার বুকের সাথে মাথা ডা দিয়ে চিৎকার করে কান্দে, আব্বু গো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, মা ভালো আসিস তাহলে কান্দিস কেন? ভালো আসিস তাহলে কান্দিস কেন? বলে, আব্বা আপনার মতো মহা পবিত্র মানুষ ফাতিমার ঘরে দাওয়াত খেতে এসেছে গো আব্বা, এই আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি। নবীজি বলে, মা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে নাকি? বলে, আব্বা বসেন, আব্বা বসেন। হযরত ওসমান গনি সপরিবারে ঢুকে পড়লেন, নবীজি বসে কোরআন হাদিসের তাকরির করতেছেন। এইবার মা ফাতিমা কয়, স্বামী গো আজ ফাতিমার ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে। হযরত আলী বলছে, খালি নূর নিয়েই থাকুক। কি বলছে? নূর নিয়েই থাকুক, খাবার টাবার দেওয়া লাগবে না। তোমার এত টেনশন কিসের? খাবার আল্লাহ দেয়। বলে, হ্যাঁ। এইবার মা ফাতিমা বলছে, আপনি বসেন স্বামী। এই মেয়েরা যদি থাকো পর্দার আড়ালে কান্না খাড়া করে শোনো। মা ফাতিমা অজু বানালেন, অজু বানিয়ে একটা পাতিল পরিষ্কার করলেন, বিসমিল্লাহ। বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলের ভিতরে পানি দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল চুলার উপরে উঠায় দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলটা অর্ধেক ঢেকে দিলেন, অর্ধেক খালি রাখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার চুলায় আগুন দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ডাকে ফাতরামি মনে করো না, পাগলামি মনে করো না, বিসমিল্লার মধ্যে আমার মাওলার তিনখানা নাম পেছানো আছে, আল্লাহ রহমান আর রহিম। এই তিনখানা নাম দিয়ে বিসমিল্লাহ শরীফ তৈরি করেছে।
সুলায় আগুন দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমার মাসাসেরা সুলায় আগুন দেওয়ার সময় বলে নাকি কি বলে জানেন? আসুক, আজ আসুক। এত ঝামেলা করলে সেই ঘরে খোদা রহম চাই নাকি? এইবার সুলাটা অর্ধেক ঢাকা অর্ধেক পাকা, ডাক দিয়ে কয় স্বামী গো আপনি বসেন আমি আসতেছি। দুরাকাত নামাজ আদায় করেছেন তোমার হাবিব আমার ঘরে, দুরাকাত নামাজ আদায় করেছেন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে, দুরাকাত শুকরিয়া নামাজ আদায় করে, যাই নামাজে হাতখানা তুলে কাঁদতেছে, মাবুদ 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 গো, জীবনে আমি ফাতিমা এক তুমি ছাড়া কারোর কাছে হাত পাতি না। সুবহানাল্লাহ, তোমার হাবিব এসেছে, সাহাবীরা এসেছে, আমার ধনী ভগ্নীপতি সপরিবারে এসেছে, এখন যদি আর না পেরে তোমার কাছে হাত বাড়িয়েছি, মা ফাতিমা মুনাজাত করে আর কান্দে মাবুদ গো, আমি ছেঁড়া কাপড় পরেছি কোনোদিন নতুন শাড়ি আমার স্বামীকে আনতে বলি না। আমার বাবা তামাম পৃথিবীর বাদশা, কোনদিন আমার বাবার কাছে আমি অভাব অভিযোগের কথা জানাই নাই, কিন্তু মাবুদ গো আজকে আমার বাবা হাজির, সাহাবায়ে কেরাম হাজির, আজ যদি তুমি না দাও আমি কার কাছে আশ্রয় নিই? নামাজি রক্তির চোখের পানি যদি যাই না মাঝে টাস টাস করে পড়ে, আর সে মহল্লায় আল্লাহ পাগল পারা হয়ে যায়, যতবেলা পর্যন্ত তোমার নাম ভরসা করে পাতিল পরিষ্কার করেছি, তোমার নাম ভরসা করে পাতিলে পানি দিয়েছি, তোমার নাম ভরসা করে পাতিল ঢেকে দিয়েছি, মাবুদ তোমার নাম ভরসা করে চুলায় আগুন দিয়েছি, এখন আমার কাজ সম্পূর্ণ, তোমার কাজ করো, ওই পাতিলের মধ্যে জান্নাতি খাবার পাঠাও, যতবেলা পর্যন্ত জান্নাতি খাবার পাঠাবা না আমি ফাতিমা কান্দতেই থাকবো, দেখি তুমি কতবেলা আমার চোখের পানি ফেলা। চোখের পানি ঝরায় দিয়ে কান্দে মাবুদ, তোমার হাবিব যদি বেজার হয়ে যায় তুমি কি খুশি হবে? হাসান হোসাইনের বাবা তোমার হাবিবের জামাই আসাদুল্লাহিল গলিব শেরে খোদা মাথা নত করে হাঁটবে তুমি কি চাও? মাবুদ আমার ধনী ভগ্নীপতি টিটকারি মারবে, ফকির নি পারে না তো আমাকে বলে কেন, আমাকে বলে না কেন? আমি যদি না খায় মরেও যাই উসমান গনি কেন, একমাত্র তুমি ছাড়া আমি ফাতিমা কারুর কাছে হাত বাড়াবো না। চোখের পানি ঝরে ঝরে যাই না মাঝে পড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতা রে দেখ আমার হাবিবের পাগলি কি করেছে, দেখ কিভাবে কান্দতেছে, আমার উপরে ভরসা তার কত রে, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে খাবার নিয়ে পাতিলের মধ্যে ঢুকায়ে দাও। ওরা সুখী পরিবার কিনা এইটার উপরে তো সারা রাত লাগে, সারা রাত আছেন সবাই থাকবেন, কারা কারা থাকবেন না হাত দেখান, কটকিরি হাত ঠিলে মারছে, এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা, এটা বোঝা যায় না সবাই থাকবে তো আর তুলেছে বটে আবার খপ করে নামাইও ফেলেছে। এইবার জান্নাতি খাবার আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? জান্নাতি খাবার বাংলাদেশি খাবার ভালো না জান্নাতি খাবার ভালো? চাইনিজ ভালো না জান্নাতি খাবার ভালো? চাইনিজ মানুষে খাই নেই। আমি চিটাগাং গেছি তো ব্রাকে চাকরি করে আমার এলাকার একটা ছেলে, বুঝছো হুজুর আপনাকে আনতে গেলে প্যান্ডেল খরচ, গরু জবাই করা লাগে, মাইকিং করা লাগে, পোস্টার করা লাগে, আর আপনি আমার সামনে হাজির, হুজুর আপনি একটু, আমি একটু চাইনিজ খাও আর একটু শখ। তাই বাবা আমি চাইনিজ খাবো না, কারণ আমার সাথে তিনজন হুজুর আছে মৌলবি, বলছে হুজুর আপনি শুধু একটু হাত ঠেকাবেন, যা বসান বসাবো আমরা, তার কারণ আপনারও ছেলে একটু চাইনিজ খাইয়ে নি, তাহলে চল যা গেছে, এখন হুজুরদের কথাও তো রাখা লাগে, চল যাই। যাই দেখি বাবাজি এত ক্লিয়ার বাতি না, মিট মিট করে বাতি জ্বলে, টিপ টিপ করে, তাহলে ভাই একটা বড় বাতি জ্বালা, বলি না চাইনিজে বড় বাতি জ্বলে না,
চাউল ভেঙ্গে গেলে আপনাদের দেশে কি কয়? খুদের ভাত নিয়ে সে কয় স্যার রাইস। খুদের ভাত কি? এবার কি খুদের ভাত আবার রাইস? আচ্ছা ঠিক আছে, ছাগলের মুখের মতো নিয়ে এসে কয় হুজুর জুস। এবার কি নিয়ে এসেছে? পাতলা পায়খানার মতো নিয়ে এসে কয় হুজুর সুপ। ভাই কিছু মনে করেন না, একটু সবজি মসবজি আছে নাকি? বলে হ্যাঁ ভেজিটেবিল আছে। ভেজিটেবিল লাগবে না, সবজি আনো। আমি আমি বলি বাংলাতে, তুমি ইংলিশে ছাড়ো কেন? বলছি হুজুর আমরা বাংলা বললে এখানে চাকরি থাকবে না। কি আনতে বলেছি? সবজি। ইংলিশে কি কয়? ভেজিটেবল। এতটুকু একটা লাউয়ের তরকারি নিয়ে এসে বলছে দাম কত বলে 52। 52 মানে কত? 52 টাকা হলে এলাকার হাটের লাউ সব কিনতে পাওয়া যায়, আর একটু লাউয়ের তরকারি এসে ভেজিটেবল দাম কত? 52। জোরে কর, দাম কত? আরেকবার কর। কি আর বলবো বাপ, কিছু মনে করেন না, আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা। ঝাল নাই, লবণ নাই, কিছু নাই, হলুদ নাই, মনে হলো কেবল কে জানি বুমি করলো, সেই ঠুক নিয়ে এসে দিল সাদা ফক ফক। কি খাবার পাঠাইছে? জান্নাতি খাবার। জোরে কোন কি খাবার? লন্ডনে গেছি ওয়াজ করতে, ওই দেশে মানুষ খাইছে, আমাদের দেশে টাকি মাছের ভর্তা খাইয়ে দেখি সিটারের দল। আমি ভাত চাত খাই না। একজন বলছে হ্যাঁ আমার মামা বলছে আজকে খাওয়াই দিব, আটটা ভরে খাবি। আমি কি খাবো চলো যাই। তো বলছে বাজার। আমি মামা একটু ইলিশ মাছ হলে আমি খুব শান্তি করে ভাত খেতাম, আজ দু মাস আমি খালি পানি খেয়ে খেয়ে আসি। তো বলছে আর খালি ইলিশ মাছই চিনিস নাকি, তোরা মোল্লা মানুষ। আমি কি খাওয়াবো? বলে এমন খাওয়াবো তো আজকে আটটা ভরে ভাত খাবি। চটপটি বেসে গাড়ি দাঁড় কয় চাকা? সাত চাকা। কয় চাকা? সাত চাকা। গাড়ির উপরে ব্যাঙ্গের ছাতা বেচতিস। আসে বলছে মাশরুম কত কেজি? আমি যেটা কি মাশরুম? আমি বিষ খেয়ে মরব কিন্তু ব্যাঙ্গের ছাতা খাবো না। তো বলছে এই পাগল কোথায় ব্যাঙ্গের ছাতা না খেলে মাশরুম? আমি আমার দ্বারা হবে না, বসে খাইয়ে দেখিস না। তিনবার কুকুরে পেশাব করলে হয় একটা ব্যাঙ্গের ছাতা, পাটখড়ির পালা পচে গেলে হয় ব্যাঙ্গের ছাতা, ঠিক কিনা? খড়ের পালা পচে গেলে হয় ব্যাঙ্গের ছাতা, ওই দেশে মাশরুম নামে বিক্রি হয়। আমার দ্বারা সম্ভব না। আর আমার দেশে এ বাবাজি একটা বিলের যদি পুঁটি মাছও পাও ওই ছোলের মতো মজা তামাম পৃথিবী। আল্লাহ দিয়ে গেছে খাতুনে জান্নাতের নাকে গন্ধ লাগছে, আরো দুই রাকাত নামাজ পড়ে বলতেছে কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে মাহমুদ কোটি কোটি শুকরিয়া আদায় করি তোমার দরবারে। হযরত আলীকে বলছে খাবার লাগান, লাগান খাবার। খাবার লাগাই দিয়েছে, সবাই খাইছে। খাওয়ার পরে যদি আমরা ছোটবেলায় খাবার দাদা দাদার সাথে বাপের সাথে কোনো জায়গায় দাওয়াতে গেলে তা আমরা বলতাম হাত মানে এমন সুন্দর, এখন তো সোয়াবিনের গোষ্ঠীতে সব শেষ করে দিয়েছে। তখন তো খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতো, তা আমরা বাড়িতে আবার নিয়ে আসতাম, হাত খুব একটা ভালো করে পরিষ্কার করি নাই। যে ভাইকে খেয়ে ওরে হাত শুকলে অর্ধেক প্যাড ভরে যেত, আর এখন সব শেষ হয়ে গেছে। এবার সাহাবীরা বলছে হুজুর কিছু মনে করবেন না, কি খেলা, আমরাও খাবার ভালো হলে কি বলা কি খাবার রে? জোরে বলেন ঠিক কিনা? সাহাবীরা বলে হুজুর কি খেলাম জানতে চাই। নবী বলেন সাহাবীরে কোনো কথা বলার দরকার নাই, বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হযরত উসমান গনি কয় হুজুর আমার টাকার অভাব নাই কিন্তু এই খাবার জীবনে চোখেও দেখি নাই। সুবহানাল্লাহ, কোন এই খাবার কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো হুজুর কিছু মনে করবেন না,
আপনি খাবারটা কি খাবার ফাতেমার বাড়িতে খাইলাম না শুনিয়া না আত্মা জুড়াইয়ে গেল খাতুনে জান্নাত জান্না দিয়ে এইভাবে তাকিয়ে তাকিয়ে কান্দে চোখের পানি ঝরে যায় ধনীর বাড়িতে খাবার খেয়ে আমার আব্বা কত কিছু বলেন দেখি আজকে গরিব মেয়ের বাড়িতে খেয়ে আমার বাবা কি বলে এই উসমান খবরদার শুনতে হয় না আলহামদুলিল্লাহ বলো বলে হুজুর গো একটু বলেন না আসমানের দিকে তাকায় বলছে তাহলে শোনো এই উসমান এ সাহাবীরা রে এটা আমার মা ফাতিমার খাবার নয় রে এটা আমার স্বয়ং মাওলার পাকানো জান্নাতি খাবার